তো বন্ধুরা চলে এসেছে টাইগারের অ্যাকশন প্রোমো, ঠিক আছে? এখন আমি সেই অ্যাকশন প্রোমোটা মানে আমি ওয়েট করতে পারতেছি না, আমি এখন সেটা দেখবো তোমাদের সাথে একসাথে, আমরা রিয়াকশন দিব যে আসলে অ্যাকশন প্রোমোটা কেমন হলো। এর আগে তো আমরা ট্রেলার দেখছি, টিজার দেখছি, তো সেগুলো তো ছিল দুর্দান্ত, দুর্ধর্ষ। কিন্তু অ্যাকশনের জন্য যে আলাদাভাবে প্রোমো আসবে সেটা কিন্তু আসলে এটা খুবই এক্সাইটিং একটা বিষয়। তো আমরা এখন কিন্তু দেখবো, কথা পরে হবে, আগে আমরা অ্যাকশন প্রোমোটা দেখি এবং কি আছে এটার মধ্যে। সালমান খান এবং ইমরান হাশমির যুদ্ধ দেখার জন্য দেখা যাক। কখনো ইমরান হাশমিকে দেখা যায় নাই ভাই রে ভাই, কঠিন একটা ভিলেন পাইতে যাচ্ছি আমরা। সব ঠিক কে তুমি বস এক বার ভুল গে, জব তক টাইগার মারা নাই তব তক টাইগার হারা নাই। ও ম্যান, ওরে ভাই রে ভাই, সানডে 12 নভেম্বর আসতেছে, সানডে 12 নভেম্বর আসতেছে টাইগার 3। এক কথায় অ্যাকশন প্রোমোটা ছিল টোটাল মানে কাঁপায় দেওয়ার মতো, একদম মুড়িয়ে দেওয়ার মতো, ঠিক আছে? এখানে যদি আমার আশেপাশে মানে আরও কয়েকটা মানে যেহেতু ফ্যামিলি বাসা, আমি চিৎকার চেঁচামেচি করতে পারতেছি না জাস্ট, বাট ভেতরে সেটা চাপায় রাখছি। এক কথায় অন্যরকম উত্তেজনাপূর্ণ একটা প্রোমো দেখলাম, ঠিক আছে? এখানে ভিলেন যত শক্তিশালী হবে তত কিন্তু এই ধরনের অ্যাকশন মুভিগুলোতে আমরা মানে ফিল খুঁজে পাবো, ঠিক আছে? সেটাই হয়েছে এই টাইগার মুভির ক্ষেত্রে, টাইগার 3-র মুভির ক্ষেত্রে। টাইগার 3টা আসলেই ধামাকাদার হতে যাচ্ছে এই মুভি। মানে আসলে কি, এই অ্যাকশন মুভিগুলোর ক্ষেত্রে হয় কি, এই অ্যাকশনের প্যাটার্নগুলো দেখা মাত্রই যে কোনো দর্শকের মনে একবার হলেও এই ইচ্ছা জন্ম নেয় যে আমি আসলে এই মুভিটা আমি হলে গিয়ে দেখবো, সিডি বাজাবো। যখন হিরো এন্ট্রি করবে তখন, ভিলেন এন্ট্রি করবে তখন নানান ধরনের একটা উত্তেজনা কাজ করে, মানে মাস পিপলের জন্য আসলে এই ধরনের মুভি। তো যাই হোক, এক কথায় অসাধারণ। মানে সালমান খান আবার যে কামব্যাক করতে চাইতেছে, 1000 কোটি কালেকশন পার করে ফেলতে চাইতেছে, এটা অন্তত আমি 100% 110% শিওর আমি, ঠিক আছে? তো বন্ধুরা, তোমাদের কাছে এই অ্যাকশন প্রোমোটা কেমন লেগেছে নিচে কমেন্ট করে জানাও। ভিডিও খুব বেশি বড় করলাম না, ঠিক আছে? এটা নিয়ে আরও বিস্তর আলোচনা করা যেত, বাট করলাম না। ইতিমধ্যে টিজার ট্রেলার আমরা দেখে ফেলেছি, এখানে যে আরও অনেক ধরনের অ্যাকশন সিকোয়েন্স আছে, মানে জাস্ট প্রোমোতেই এরকম দেখা যাচ্ছে। যদি আমরা এই মুভি দেখতে যাই তাহলে বুঝতেই পারবো, তাহলে বুঝতেই পারছো যে আসলে কী ওয়েট করতেছে টাইগার ভক্তদের জন্য, সালমান ভক্তদের জন্য।